সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ঢাকায় সিনেমার নায়িকা পরীমনি ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের একটি ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে দুই বাংলার এই অভিনেত্রী একে অন্যের সঙ্গে মেতেছেন খুনসুটিতে। অল্প সময়ের এই ভাইরাল ভিডিওটি মূলত একটি ফেসবুক রিলস, যেখানে দেখা যাচ্ছে শুটিংয়ের ফাঁকে খুশ গল্পে মজেছিলেন তারা। এমন সময় এই দুই সেলিব্রিটিকে একসঙ্গে দেখে পাশে থাকা একজন জিজ্ঞাসা করেন, তোমাদের একসঙ্গে কী বলবো? এমন প্রশ্নের উত্তরে হেসে ফেললেন দুইজনে। হাসি থামিয়ে মধুমিতা বলেন, একসঙ্গে ভালোবেসে শুটু করে মধুপুরী বলা যায়, আবার মিতামণিও বলতে পারো। মধুমিতার এমন খুনসুটির উত্তর শুনে হেসে ফেলেন পরি, বলেন দুটি নামই কিন্তু সুন্দর, এখন দর্শকেরা ভালোবেসে যেটা বলবে সেটাই ফাইনাল।